গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আমি আমার রোজকার ডেইলি লাইফটা তোমাদের কাছে তুলে ধরি। আজও ব্যতিক্রম কিছু ঘটবে না, তবে ডেইলি ব্লগের সাথে থাকবে আজ আমার নিজের কিছু মনের কথা। আমরা প্রতিটা মানুষ বোধহয় স্বপ্ন নিয়েই বাঁচতে শিখি, আর যখন সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য প্রবল চেষ্টায় থাকি, ঠিক তখনই যদি একটু হলেও আশার আলো দেখতে পাওয়া যায়, তাহলে যেন সেই স্বপ্নকে প্রাণ দেওয়ার ইচ্ছেটা আরও প্রবল হয়ে ওঠে, তাই না বন্ধুরা? আজ বলবো কেন এই ঘরে বাইরে উইথ দেবলিনা অ্যান্ড প্রমিতেশ চ্যানেলটা। হঠাৎই কি এই চ্যানেল, হঠাৎই কি এই ইচ্ছে, হঠাৎই কি এই ব্লগ? না, কোনোটাই আমার জন্য হঠাৎ নয়। এই ইচ্ছেটা আমার প্রায় 13 বছর আগের, আর এই ইচ্ছেটার কথা আমি জানাই আমার খুব কাছের বন্ধুকে। তিনি আর কেউ নন, এখন যিনি আমার বড়মশাই। সে আমাকে তখনই শুরু করার কথা বলেছিল ঠিকই, কিন্তু আমি তখন ছিলাম উপযুক্ত সময় ও ভাবনা চিন্তার অপেক্ষায়। কারণ কাজটা খুব সহজ নয়, যতটা দেখে মনে হয়। তারপরের ভাবনা, আমি কি পারবো সবার মন ছুঁয়ে যেতে? নানান রকম ভাবনা চিন্তা এবং অপেক্ষা করা সেই উপযুক্ত সময়। কিন্তু এসব কোনো ভাবনা চিন্তা আমার বর না করেই, ওর সবচেয়ে পছন্দের কাজ সিনেমা দেখা, আরও সেটাকে নিয়েই খুলে ফেললো সিনেমা রিভিউ নিয়ে একটি চ্যানেল। যদিও বুদ্ধিটা আমার আর ওর দুজনের ছিল, যেহেতু আমি সময়ের অপেক্ষা করছিলাম, ওর আর অপেক্ষার জন্য তর সইল না, ও খুলে ফেললো। একটু একটু করে এগিয়েও চলছিল, কিন্তু ওই যে আমাদের প্রত্যেকের স্বপ্নকে ভেঙে দেওয়ার জন্য ঠিক কেউ না কেউ নিজেই দায়িত্বটা নিয়ে নেয়। কেউ সেটাকে পাত্তা না দিয়ে এগিয়ে যায়, কেউ বা ভেঙে যায়, আর ও ভেঙেই গেল। কারণ ওর আগের অফিসে ওর চ্যানেলের জন্য ও হাসির খোরাক হয়ে উঠেছিল। তবে সেদিন ওর হেরে যাওয়াটাকে আমি ঠিক মেনে নিতে পারিনি। আমি সেই দিন ভেবেছিলাম আমি আমার চ্যানেলটাকে খুলবই। একটি পুরুষের উন্নতির পেছনে যেমন একজন নারীর হাত থাকে, ঠিক তেমনই বোধহয় একটি নারীর উন্নতির পেছনেও পুরুষের হাত থাকে। পুরুষের ক্ষেত্রে হতে পারে সে মা, দিদি, ঠাম্মা, বউ, প্রেমিকা ইত্যাদি। ঠিক তেমনই একটি নারীর ক্ষেত্রেও হতে পারে বাবা, দাদা, বর, প্রেমিক ইত্যাদি। তবে আজ আমি আমার চ্যানেলকে দেখছি একটু একটু করে এগিয়ে যেতে, আর যেটুকু সেটুকু সবটাই তোমাদের জন্য। এই চ্যানেল ভালোবাসার, ভালো লাগার এবং অনেক আশা নিয়ে এই চ্যানেল, আর একে নিয়ে আমার অনেক 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 স্বপ্ন। শুধু আজ এইটুকুই বলার যে কারো কাজকে ছোট মনে করা উচিত নয়, বা কারোর রূপ নিয়ে কখনোই তাকে উপেক্ষা করা উচিত নয়। কারণ প্রত্যেকের সুন্দর বা কুৎসিত রূপ যাই হোক না কেন, তাতে তার নিজের হাত থাকে না, প্রত্যেকে ভগবান সৃষ্ট। যাই হোক, আজ আমি আমার মনের অনেক কথা তোমাদেরকে বলে ফেললাম। আজকের মতো যাওয়ার সময় হয়ে এসেছে, তবে যাওয়ার আগে শুধু এটুকুই বলবো, তোমরা তোমাদের হাতটা বাড়িয়ে দিও, পাশে থেকো, এভাবেই সাপোর্ট করো যেভাবে করছো। এবার তাহলে যাই বন্ধুরা, আবার আসবো কাল। ততক্ষণ তোমরা সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, প্লিজ।